আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আপনাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাস। আজকের বিষয় তৃতীয় অধ্যায়, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। আমার পরিচয় আর নতুনভাবে দেওয়ার কিছু নেই, গত ক্লাসে আমি আমার পরিচয় দিয়ে দিয়েছি। আজকে আমরা গত ক্লাসে শুরু করা সংখ্যা পদ্ধতির বাকি অংশটুকু সম্পূর্ণ করব। আজকের যে প্রধান আলোচ্য বিষয় সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। এছাড়াও আরও কিছু বাকি থাকবে, তা আমরা পরবর্তী ক্লাসে একটা এক্সট্রা ক্লাসের মাধ্যমে সেটির শেষ করব আর কি। আচ্ছা, কিছু তথ্য জেনে নিই। আসেন, আমরা প্রাত্যহিক জীবনে হিসাব নিকাশের জন্য ডেসিমেল সংখ্যা ব্যবহার করি। সকল ইলেকট্রনিক ডিভাইসে বাইনারি সংখ্যা ব্যবহার করা হয় তার সরল গাণিতিক সংগঠনের জন্য। অক্টাল ও হেক্সাডেসিমাল পদ্ধতি ব্যবহার করে সংখ্যাকে অনেক স্মার্ট এবং ছোট আকারে প্রকাশ করা যায়। যেমন ধরেন একটি সংখ্যা আমরা গত ক্লাসে জেনেছি 1 1 1, এটা একটি বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যাকে যদি আমি এভাবে ভাগ করি, এটি যখন এই বাইনারি সংখ্যাকে যখন আমরা ডেসিমেলে লিখছি তখন এটি দাঁড়াচ্ছে 255। এবং একই সংখ্যাটাকে যখন আমরা আবার হেক্সাডেসিমেলে লিখছি তখন এটা দাঁড়াচ্ছে এফ। তাহলে এখন দেখেন, একটা বাইনারি ডিজিট বাইনারি নাম্বারকে যদি আমরা আমাদের মেমোরি স্লটের মধ্যে রাখি তখন এটা আটটা বিটের জন্য আটটা স্লট জায়গা নিচ্ছে, আটটা স্লট মানে পূরণ করছে। কিন্তু যখন এই একই সংখ্যাটা মানে একই সংখ্যাটা যখন আমরা বাইনারিতে ডেসিমালে লিখছি তখন সেটা তিনটা স্লট নিচ্ছে, আর যখন সেটা হেক্সাডেসিমাল নিচ্ছে তখন সেটা মাত্র দুটো স্লট নিচ্ছে। তাহলে তুলনামূলক হেক্সাডেসিমাল নাম্বার দিয়ে আমরা কম স্পেস ইউজ করে, কম মেমোরি ইউজ করে আমরা এটাকে ব্যবহার করতে পারি। এ কারণে হেক্সাডেসিমালটা তুলনামূলক অনেক স্মার্ট এবং ছোট সংখ্যায় প্রকাশ করা যায়, এবং কম্পিউটারে এভাবে সংরক্ষণ করলে মেমোরির কম খরচ হবে। আচ্ছা, খেয়াল করবেন আমি যখন সংখ্যাটা লিখেছি তখন আমি বলেছি একটা শব্দ ইউজ করেছি, সেটা হচ্ছে বিট। তাহলে এখানে দেখেন দেওয়া আছে বিট। হ্যাঁ, তো কম্পিউটারে ইনপুটকৃত তথ্যের ক্ষুদ্রতম একক হচ্ছে ডেটা, আর ডেটার ক্ষুদ্রতম একক হচ্ছে বিট। বাইনারি সংখ্যা পদ্ধতির 0 এবং 1, এই দুটি মৌলিক অঙ্ককে বিট বলে। 0 এবং 1 দ্বারা ইলেকট্রনিক ডিভাইসের অফ এবং অনকে বোঝায়। এটা ডিপেন্ড করে আমি কীভাবে সেট করে রাখছি। 0 সবসময় যে অফ বুঝাবে বা 1 সবসময় যে অন বুঝাবে তা না, অনেক সময় 1ও অফ, 0 দ্বারা অনও বুঝায়, ঠিক আছে। শুধুমাত্র বিট দ্বারা তথ্য সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণ বেশ দুরূহ হয়ে পড়ে। একটু আগে দেখিয়েছি যে শুধু যদি 1 আর 0 দিয়ে আমি সংরক্ষণ করি সেক্ষেত্রে ইনফরমেশনটা অনেক ছোট হয়ে আসছে, সে কারণে সংরক্ষণ করা এবং প্রক্রিয়াকরণ করা বেশ দুরূহ হয়। এই সমস্যা দূর করার জন্য আমরা যেটি ব্যবহার করি সেটা হচ্ছে বাইট। তা আর আটটি বিট নিয়ে একটি বাইট গঠিত হয়। আবার এই একটি বাইটকে একটি শব্দ বা ক্যারেক্টারও বলে। ঠিক আছে, আটটি বিট নিয়ে যেটি গঠিত হয় সেটাকে বলা হচ্ছে বাইট। এবং আমি সাথে শব্দটাও পড়িয়ে দিয়েছি, এটা হচ্ছে এক বাইটকে আবার একটি ক্যারেক্টার বা একটি শব্দ আকারেও প্রকাশ করা যায়। কম্পিউটারে বাইট আকারে তথ্য সংরক্ষিত থাকে। ধরেন কোনো একটি সংখ্যা যদি হয় এরকম,
এক 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 শূন্য। তাহলে কম্পিউটারে সাধারণত মানে আটটি আট বিট, মানে এক ওই আট বিট দ্বারা মানে মেমোরিটা মেমোরিতে থাকে, এই জন্য এটা হচ্ছে আমরা সামনে জিরো 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 এভাবে আটটি আটটি বিটের মাধ্যমে একটা সংখ্যাকে প্রকাশ করে কম্পিউটারের মধ্যে এটাকে সংরক্ষণ করা হয়। আচ্ছা, এরপর আরেকটি শব্দ আছে, দেখেন নিবল। নিবল কি? এক বাইটের অর্ধেক অর্থাৎ চার বিট। এক বাইট মানে আট বিট, তাহলে এক বাইটের অর্ধেক মানে হচ্ছে চার বিট। চার বিটকে বলা হয় এক ওয়ান নিবল, এক নিবল। এটাকে হেক্সাডেসিমাল কোড প্রকাশের জন্য মূলত নিবল ব্যবহৃত হয়। কেন হেক্সাডেসিমাল কোড বা চার বিটের কোড যখন বলবো তখন এটা আমি আবার একটু ক্লিয়ার করে দেব। তাহলে এরপর আসে শব্দ বলেছি, এখন আসছে হচ্ছে তিন বিটের কোড। তিন বিটের কোড কি? তিনটি বাইনারি বিটকে গ্রুপ করে তা অক্টাল সংখ্যা দিয়ে প্রকাশ করলে তাকে অক্টাল কোড বলে। আর এই অক্টাল কোডকেই বলা হয় তিন বিটের কোড। যেমন ধরেন একটা সংখ্যা যদি আমরা একটা লিখি, ধরেন অক্টালকে, অক্টালের বেস হচ্ছে আট, আটকে লেখা যায় টু টু দি পাওয়ার থ্রি। এই যে থ্রি, এর পাওয়ার থ্রি ব্যবহার হচ্ছে, এই কারণে হচ্ছে এই অক্টাল কোডকে তিন বিটের কোডও বলা হয়। ধরেন একটা সংখ্যা, ধরেন ঠিক আছে, এখন এটাকে যদি আমি তিন তিন ভাগে তিনটি বিট দিয়ে প্রকাশ করি তাহলে দাঁড়াচ্ছে এটা এটা এটা। তো ওয়ান জিরো ওয়ান মানে হচ্ছে পাঁচ, জিরো 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 মানে শূন্য, আর জিরো ওয়ান জিরো মানে হচ্ছে দুই। তাহলে এই যে তিন তিনটা তিনটা করে বিটে ভাগ করে, মানে তিনটা বিট করে ভাগ করে যে একটা ডেসিমাল নাম্বার পাচ্ছি, তাহলে এই যে এভাবে তিন বিটের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে এই কারণে এই এটা একটা এটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার, সরি অক্টাল নাম্বার। এই অক্টাল নাম্বারের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে এই কারণে এটাকে বলা হচ্ছে তিন বিটের কোড। আপনাদের আজকের ক্লাসটি অনেক বড়, তাই আমি খুব দ্রুত ক্লাস নেওয়ার চেষ্টা করছি, আপনারা একটু মনোযোগ সহকারে ক্লাসটি করবেন। আচ্ছা, এরপর আসছে চার বিটের কোড। চারটি বাইনারি বিটকে গ্রুপ করে হেক্সাডেসিমাল সংখ্যা দিয়ে প্রকাশ করলে তাকে হেক্সাডেসিমাল কোড বলা হয়। হেক্সাডেসিমাল নাম্বারের বেস হচ্ছে ষোলো, ষোলো। ষোলোকে আমরা সিমিলারলি ভাবে লিখতে পারি টু টু দি পাওয়ার, ঠিক আছে। এই যে পাওয়ার ফোর, এই কারণে হেক্সাডেসিমাল নাম্বারকে বলা হচ্ছে চার বিটের কোড। একটু খেয়াল করেন, আমরা যখন নিবল বলেছিলাম, নিবলে বলেছিলাম যে চার বিট দ্বারা এক নিবল বুঝায়, তাহলে এই কারণেই হচ্ছে হেক্সাডেসিমাল কোড প্রকাশের জন্য নিবলের ব্যবহার হয়, কারণ হেক্সাডেসিমালের হেক্সাডেসিমালকে ষোলোকে চার বিটের কোড, মানে এটাকে চার বিটের কোড বলা হচ্ছে, এই কারণে নিবল এখানে নিবল এটা প্রকাশের জন্য নিবলের প্রয়োজনীয়তা দেখা দেয়। এখন আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর। আচ্ছা, যে কোনো একটা সংখ্যা ধরি, ধরেন একটা একটি দশমিক সংখ্যা, ধরেন ৩৭। তাহলে ৩৭কে আমরা এখন বাইনারি সংখ্যায় রূপান্তর করব। এখন বাইনারি সংখ্যার বেস হচ্ছে কত? ২। তাহলে ২ যদি হয় তাহলে আমরা এই নিয়মটা হচ্ছে প্রথমে যেই সংখ্যাটা পাবো সেটাকে ২ দিয়ে ভাগ করব, ২ দিয়ে ভাগ করি, দুই দিয়ে ভাগ করলে ৩৭ কিন্তু দুই দিয়ে সম্পূর্ণরূপে বিভাজ্য নয়। আর দুই দিয়ে ভাগ করার পরে যেটা ভাগ শেষ অবশিষ্ট থাকবে সেটা আমরা পাশে লিখে দেবো, নয় তো এক নয় তো শূন্য অবশিষ্ট থাকবে। তাহলে এটা হচ্ছে এখানে অবশিষ্ট আছে এক, তাহলে আমরা এই পাশে লিখলাম এক। এরপর আমরা আবার এই সংখ্যাটিকে দুই দিয়ে ভাগ করব, দুই দিয়ে ভাগ করলে নয়, এটা সম্পূর্ণরূপে বিভাজ্য তাই এখানে কোনো অবশিষ্ট থাকছে না, তাহলে আমরা লিখব শূন্য। এরপর আবার দুই দিয়ে ভাগ করব, অবশিষ্ট থাকছে এক, আবার দুই দিয়ে ভাগ করব, তাহলে এবার দেখেন
নিচের থেকে আমরা শুরু করব। নিচের যে বিটটি এটাকে বলা হচ্ছে এম এস ডি, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম দুটি জিনিস, সেটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। তো এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর যতই উপরে যেতে থাকবে তার উপরে সবার উপরের সংখ্যাটা হবে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, ঠিক আছে? আচ্ছা, এখন যখন আমরা সাঁইত্রিশ ডেসিমেল নাম্বারকে যখন বাইনারিতে লিখব, তখন দেখেন মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট থাকবে সবসময় বাম দিকে। এটা আগের ক্লাসেও বলেছি, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট থাকবে বাম দিকে এবং লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট থাকবে ডান দিকে। তাহলে এটাকে যদি দেখি, দেখেন 1 0 0 1 0 1, ঠিক আছে? তাহলে এটা 37কে আমরা যখন বাইনারিতে প্রকাশ করেছি, তখন বাইনারির সংখ্যাটা দাঁড়িয়েছে এটা। এখন এরপরে এটা হচ্ছে একদম পূর্ণ সংখ্যাকে যখন ভাগ দশম বাইনারিতে রূপান্তর করছি। এখন ধরেন সংখ্যা তো সবসময় পূর্ণ সংখ্যা হবে না, এর পাশে ভগ্নাংশও থাকবে। তাহলে এখন ধরেন একটা সংখ্যা ধরি, এই 37 একটা আমরা রাখছি, 37 ধরেন 37.125। তাহলে এখন এই দশমিক, এটা রেডিক্স পয়েন্ট, আগের ক্লাসে বলেছিলাম তার এই পাশে পূর্ণ সংখ্যা আর এই পাশে ভগ্নাংশ। তাহলে পূর্ণ সংখ্যাকে আমরা বাইনারিতে প্রকাশ করার প্রকাশ আগেই করেছি একটু আগে, তাই এটার প্রকাশ করার মাধ্যমে এটাই। কিন্তু তাহলে এখন ভগ্নাংশকে কীভাবে, ভগ্নাংশ কীভাবে বাইনারিতে করবো? দেখেন ভগ্নাংশকে কীভাবে করবো, জাস্ট ভগ্নাংশটা লিখছি। হ্যাঁ, তাহলে বেস কত এখানে? বাইনারির বেস হচ্ছে 2, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে দেখেন এরপরে যতক্ষণ এই ভগ্নাংশের বাম পাশে কোনো পূর্ণ সংখ্যা আসছে না, মানে যেমন ধরেন 1, এখানে তো একই পূর্ণ সংখ্যা, তাহলে এক পূর্ণ সংখ্যা যখন বাইনারিতে হচ্ছে 1 আর 0, তাহলে যতক্ষণ 1 আসছে না ততক্ষণ পর্যন্ত এটা আমরা 2 দিয়ে মানে গুণ করতে থাকবো। তাহলে 2 দিয়ে আবার গুণ করছি, এখনও 0, তাহলে আবার 2 দিয়ে গুণ করবো। ঠিক আছে, তাহলে দেখেন এখানে 1 চলে এসেছে। তাহলে 1 চলে আসার সাথে সাথে এরপরে যদি এখানে আরও থাকে, এখানে আরও থাকলে তখন আমরা আবার করব, ওটা পরে আরেকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। প্রথমে দেখেন এখানে 1 চলে এসেছে, তাহলে এখানেই এটা মানে সম্পন্ন হয়েছে। সম্পন্ন যখন হবে তখন আমরা দেখেন এটা যেমন উপর থেকে নিচে পড়ে গিয়েছিলাম, এটা হচ্ছে উপর থেকে নিচে। তাহলে এই দেখেন আমি মার্ক করে রেখেছি এই এই দশমিকের বাম সাইডের সংখ্যাগুলোই আমরা ব্যবহার করব। তাহলে দেখেন এটা কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে কি 0.25 whole 10 সমান হচ্ছে উপর থেকে নিচে 0.01। তাহলে এটা দশমিক থাকবে 0.1, এটা হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে এই 0.125-এর বাইনারিতে প্রকাশ। তাহলে পুরো সংখ্যাটিকে যদি লিখি আমরা, আচ্ছা এটা এদিকে লিখি, 37.125, তাহলে এটাকে যদি লিখি তাহলে 37-এর প্রকাশ হচ্ছে এটা 1 0 0 1 0 1 দশমিক, এই যে এটা 0.01। ঠিক আছে, এটা হচ্ছে দশমিকের রূপান্তর, দশমিক সংখ্যার বাইনারিতে রূপান্তর। এখন ধরেন 37.125 না হয়ে যদি এটা হয় 37.05, তাহলে আমরা কী করব? তাহলে দেখেন 37কে তো করেছি একটু আগে দেখিয়েছি, তাহলে এখন 0.05, তাহলে কী করব, 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে এটা আসবে, তাহলে এখানে আছে 0, আমরা বলেছি যতক্ষণ না 1 আসবে। আবার 2 দিয়ে করছি, একটু বড় হবে এটা, আবার 2 দিয়ে করছি,
দেখেন এখানে এক চলে এসেছে, কিন্তু এক চলে আসলেও একের পরে আরও কিছু ভগ্নাংশ থাকছে। তাহলে এভাবে যখন সম্পূর্ণরূপে মানে এক চলে আসবে না, তখন এটা আমরা বলতে হবে যে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়নি, এবং এটা কমপ্লিট কখনোই এই ধরনের সংখ্যাগুলো কখনোই কমপ্লিট হবে না। যেমন ধরেন এখন যদি আমি আবার করি তাহলে দুই দিয়ে মাল্টিপ্লাই করব। এখন দেখেন একটু খেয়াল করেন, আমি সবসময় দশমিকের বাম দশমিকের ডান পাশেরগুলোকে গুণ দুই দিয়ে গুণ করছি। তাহলে এখন দেখেন এটা যদি আমি করি, এই একটা অবশ্যই দুই দিয়ে গুণ করবো না, একের দশমিকের বাম পাশে যা আছে তাই দিয়ে গুণ করবো। যেমন ছয় দুগুণে বারো, তাহলে এবার এটা লিখলাম 1.20, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 1, এখানে আবার এখানে কাউন্ট হবে হচ্ছে 1। তাহলে এখন দেখুন এটা তো আরও যাবে, তা আরও যেহেতু যাবে এভাবে আরও মানে টু বি কন্টিনিউড থাকবে, এটা যতক্ষণ পর্যন্ত না 1 আসবে টু বি কন্টিনিউড থাকবে। কিন্তু এটা আসলে কখনোই 1 আসবে না, দেখতেই পাচ্ছেন। আবার যদি 2 দিয়ে করি আবার 4 আসবে, আবার 8 আসবে, বা আসতেই থাকবে। তাহলে এটা আমরা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরে নিব। যেমন ধরেন এটা, তাহলে এটা যদি লিখি 37.05, এটা 10। তাহলে এর আগে 37 সমান ছিল হচ্ছে 100.101, এবার আসেন দশমিক উপর থেকে লিখব 0000, 4টা শূন্য, তারপর আছে 1, 1। তাই এরপর এরপর সম্পূর্ণ এরপরে আরও এটা যেহেতু মানে কন্টিনিউ করবে, তাই আমরা লিখবো অ্যান্ড সো অন, ঠিক আছে, বোঝা গেছে। এভাবে দশমিক আকারে 10 যখন আমরা মানে কোনো এই পুরো ব্যাপারটা হচ্ছে দশমিক সংখ্যাকে কীভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করব, তাহলে এটা পুরোপুরি শেষ হয়নি এবং এটা কখন এটা হচ্ছে টু বি কন্টিনিউড নাম্বার, ঠিক আছে। এবার আসেন, এবার হচ্ছে বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর, ঠিক আছে। তাহলে বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করার জন্য আমাদের যেটা লাগবে, আমরা গত ক্লাসে পড়েছিলাম স্থানীয় মান, আশা করি আপনাদের মনে আছে। স্থানীয় মান অনুযায়ী আমরা কিছু পাওয়ারের জন্য পাওয়ার সম্বলিত মান দিয়েছিলাম। যেমন ধরেন একটা সংখ্যা 101100, ঠিক আছে। তাহলে পাওয়ার সম্বলিত মানটা কী ছিল, এটা একক স্থানের দশক এরপরে যাচ্ছে, তাহলে এটাকে দিয়েছিলাম মান হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, ঠিক আছে। এগুলো হচ্ছে পজিশন সম্বলিত মান। আচ্ছা, তাহলে যদি হয় এখন দেখেন প্রকাশ করার উপায়টা কীরকম, এভাবে লিখব 1×2। আমি আমার একটা সহজ যেভাবে আমি করি এভাবে দেখিয়ে দিচ্ছি, আপনারা অন্যভাবে ব্যাপারটা লিখতে পারেন, সরাসরি পাওয়ারটা এখানে দিতে পারেন, কিন্তু আমি এভাবে যেভাবে করি আমি এভাবে দিচ্ছি 1×2 + 0×2 + 1×2 + 1×2 + 0×2, ঠিক আছে, বুঝা গেছে। দেখেন 1, 0, 1, 1, 1, প্রত্যেকটার পাশে ওর বাইনারি সংখ্যার বেস 2 সেটা দিয়ে দিয়েছে। এখন দেখেন এরপরে আমরা যে পজিশন সম্বলিত মানগুলো আছে এগুলো ওদেরকে পাওয়ার হিসেবে দিয়ে দিব। দেখেন 0, এবার আসেন পরের ধাপে যাই, এবার এবার এভাবে সরল অঙ্কর মতো করে করবো। এটা তো 0 দিয়ে মাল্টিপ্লিকেশন, তাহলে 0 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে 0, 0, তাহলে এটা দাঁড়াচ্ছে 42, ঠিক আছে। তাহলে এটা এখন যদি এটা যদি বাইনারি নাম্বার হয়, এই বাইনারি নাম্বারের প্রকাশ 1, 0, 1, 1, 0, 0, আমাদের প্রকাশ হচ্ছে 42, 10, ঠিক আছে, বুঝা গেছে। এটা হচ্ছে বাইনারি নাম্বারের প্রকাশ। আচ্ছা, একটু ভুল হয়েছে, এটা হবে 4, এটা হবে হচ্ছে 4, 2×4, তাহলে এটা হচ্ছে 44, এটাও হবে 44, আচ্ছা
হ্যাঁ, এটা হলো বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর। এখন ধরেন এটা তো এটা এই নাম্বারটা যেটা দেখছি আমরা, এটা হচ্ছে সম্পূর্ণ একটা একটা মানে পূর্ণ নাম্বার, তাহলে এর পাশে দশমিক থাকতে পারে, ভগ্নাংশ থাকতে পারে। তাহলে ভগ্নাংশ যদি থাকে, ধরেন এটার পাশেই আছে একটা ভগ্নাংশ, এখানে লিখে দিচ্ছি দশমিক শূন্য শূন্য এক, তাহলে এদিকের পাওয়ার সম্বলিত মান যদি 0, 1, 2, 3, 4, 5 হয়, তাহলে ওই দিকে হবে -1, -2, -3, ঠিক আছে? তাহলে তখন এদিকে আমরা কি করব, একইভাবে শূন্য গুণ দুই এর পাওয়ার এক যোগ শূন্য গুণ দুই এর পাওয়ার দুই, আর এটা হবে শূন্য গুণ দুই এর পাওয়ার সরি শূন্য এটা এক, এক গুণ দুই এর পাওয়ার -3। আচ্ছা, তাহলে এবার দেখেন এটার এটা লিখছি শূন্য, এটা লিখছি শূন্য, আর এটা হবে কত, 1/2 to the power 3, তাহলে এটাকে যদি করি এটা হবে 8। হ্যাঁ, তাহলে 1/8 সমান হচ্ছে, তাহলে 1/8 এর এ হচ্ছে 0.125, তাহলে 1, 2, 5। তাহলে যখন এখানে আমরা দশমিক দিয়ে, তাহলে এটাকে যখন প্রকাশ করছি দেখেন তো 0.125 বাইনারি থেকে 0.125, ঠিক আছে? তাহলে আমরা একটা দশমিক রেডিক্স নাম্বার দিয়ে যে ডেসিমেল নাম্বার সেটাকে কীভাবে দশমিকে রূপান্তর করবো, দশমিক সংখ্যায় রূপান্তর করবো সেটাও দেখে নিয়েছি। এবার পরবর্তী, এরপর আসছে দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর। যেহেতু আপনারা বাইনারিটা শিখে গিয়েছেন, অক্টালটা শিখাও সহজ, একই রকম প্রসিডিওর, জাস্ট ওখানে বেস ছিল 2 আর এখানে বেস হবে হচ্ছে 8। যেমন ধরেন একটা সংখ্যা দিই 206, এটা একটি দশমিক নাম্বার। এই দশমিক নাম্বারকে তাহলে অক্টাল সংখ্যার বেস 8, তাহলে 8 দিয়ে ডিভাইড করব। তো 25-এর পরে দেখেন 200, মানে 8কে 25 দিয়ে মাল্টিপ্লাই করলে 200, তাহলে অবশিষ্ট থাকছে কত, এখানে 6। এখানে কিন্তু আর যেহেতু 8 দিয়ে ডিভাইড করছি, তাহলে এখানে আর ওই আগের মতো শুধু 0 আর 1 থাকবে না, আর 0 আর 1 হচ্ছে বাইনারি সংখ্যার ডিজিট, এ কারণে। কিন্তু অক্টাল সংখ্যায় আমরা ডিজিট আছে জানি 0 থেকে 7 পর্যন্ত, তাহলে এখানে অবশিষ্ট 0 থেকে 7 পর্যন্ত যে কোনোটাই হতে পারে। এবার দেখেন এরপরে দিচ্ছি 8, আবার 24, দেখেন এখানে আবার 1 অবশিষ্ট থেকে গেছে, 8 দিয়ে দিলে 0, 3, তাহলে নিচেরটা মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট আর উপরেরটা লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, তাহলে এটা যাবে হচ্ছে এভাবে, তাহলে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট আর এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আচ্ছা, তাহলে এখন যদি আমরা 206 এই এটা হচ্ছে বাইনারি নাম্বার, এটাকে যখন অক্টাল নাম্বারে প্রকাশ করছি তখন দেখেন 3, 1, 6, এটা হয়ে যাচ্ছে ওর অক্টাল নাম্বার বা নাম্বারের রূপান্তর। আচ্ছা, তাহলে দেখেন এটা হচ্ছে অক্টাল নাম্বারে রূপান্তর করেছি। এবার যদি এটা তো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার পাশে যদি আবার ভগ্নাংশ থাকে, যেমন ধরেন এটা হচ্ছে আছে আপনার কাছে 206.15, তাহলে সেক্ষেত্রে আমরা এখন 0.15 যে এক দশমিক 1 আছে এটাকে আমরা অক্টাল নাম্বারে প্রকাশ করব। কীভাবে করব দেখেন, 206কে আমরা করেই ফেলেছি, তাহলে এটা আর নতুনভাবে দেখানোর কিছু নাই, 0.15কে দেখাবো। আগেরবার বাইনারি নাম্বার ছিল, বাইনারি নাম্বারের বেস ছিল 2, তাই 2 দিয়ে গুণ করেছি। এখন এখন হচ্ছে অক্টাল, অক্টাল অক্টাল সংখ্যা, তাহলে অক্টাল সংখ্যার জন্য বেস হচ্ছে 8, তাহলে 8 দিয়ে মাল্টিপ্লিকেশন করব।
ঠিক আছে, এখানে এক চলে এসেছে, আমরা চেষ্টা করব যাতে একটা শূন্য থেকে সাতের মধ্যে যে একটা সম্পূর্ণ পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে, ঠিক আছে। এবার আবার আর দিয়ে মাল্টিপ্লিকেশন করছি, দেখেন এই অবশ্যই দশমিকের বাম দিকে যে পূর্ণ সংখ্যা আছে এটাকে কিন্তু আমরা গুণ করব না, সবসময় দশমিকের বাম ডান দিকে যে অংশটা আছে এটা দিয়েই গুণ করব। যেমন দেখেন এখানে 8 × 16, ঠিক আছে। তাহলে আবার এই এরপর আবার 8 দিয়ে মাল্টিপ্লিকেশন করবো, একটু শূন্য, আবার 4, আবার 8 দিয়ে মাল্টিপ্লিকেশন করবো, 64, শূন্য, এরপরে আবার 8 দিয়ে মাল্টিপ্লিকেশন করবো, ঠিক আছে। এভাবে এটা চলতেই থাকবে। তাহলে দেখেন আমরা জাস্ট এদিকে নাম্বারগুলো নিব, হ্যাঁ, তাহলে আমরা উপর থেকে নিচ পর্যন্ত যাব, ঠিক আছে। তাহলে উপর থেকে যদি নিচ পর্যন্ত, তাহলে দেখেন 206.15, তাহলে এর আগের বার ছিল 316, 206-কে যখন প্রকাশ করেছেন তখন ছিল 316 দশমিক, এখন এদিক থেকে যাব 1, 1, 4, 6, 3, 1 অ্যান্ড সো অন, যেহেতু এটাও সম্পূর্ণ হয়নি তাই এটা এভাবে লিখব। এভাবে আমরা দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর কীভাবে করতে হবে এটা আমরা এখান থেকে শিখে ফেলেছি। আচ্ছা, এবার আসেন, এবার ভাইস ভার্সা অক্টাল সংখ্যাকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করব। যে কোনো একটা সংখ্যা ধরেই ধরেন 512, 512, তাহলে 512-কে যদি আমি ওই এখানে যেহেতু দশমিক সংখ্যায় পরিণত মানে রূপান্তর করব, তাহলে অবশ্যই এখানে ওই পাওয়ার সম্বলিত মানটা লাগবে, এটা হচ্ছে কি ধরেন 0, 1, 2, তাহলে ওর পাওয়ার সম্বলিত মানটা হচ্ছে এত। তাহলে এখন দেখেন এটা কি করব, 5 × 1 + 2 × 8, 8, বেস হচ্ছে 8 তাই 8, তাহলে এবার পাওয়ার যে পাওয়ারটা আছে এগুলো দিয়ে দিব, দেখুন এখানে 2, 1, 0, ঠিক আছে। তাহলে এটা আসেন, কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে, পাওয়ার 0 হলে এটা হয় হচ্ছে 1, এটা 3, এটা 64, 64 হচ্ছে 320, তাহলে যেটা হচ্ছে এটা হচ্ছে 330, তাহলে এটা ছিল হচ্ছে একটা অক্টাল নাম্বার। অক্টাল নাম্বারকে আমরা দশমিকে রূপান্তর করেছি, দশমিকে রূপান্তর করে পেয়েছি 330, তাহলে অক্টাল নাম্বার 512-কে অক্টাল নাম্বারকে দশমিকে লিখলে হচ্ছে 330। তাহলে এবার যদি আমরা কোনো দশ রেডিক্স পয়েন্ট দিয়ে যদি পাশে ভগ্নাংশ থাকে তাহলে কি হবে, ধরেন এটা আছে 512.64, তাহলে এর পাওয়ার সম্বলিত মানটা হবে দেখেন -1, -2, ঠিক আছে। তাহলে এই পাশে দেখেন আসছি 6 × 8⁻¹, আর এটা হবে 4 × 10⁻², তাহলে এরপর এটা দাঁড়াবে হচ্ছে 6 × 8⁻¹ + 4 × 8 ভাগের সরি 8 না 8 8 64, তাহলে যেটা হবে এটা হচ্ছে 0.75 + 0.0625,
আচ্ছা এটা এখানে এর করে দিই, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 330.8125, এটা হচ্ছে ওর ডেসিমেল প্রকাশ। তাহলে একটা পূর্ণসংখ মানে একটা দশমিকধারী অক্টাল মানে রেডিক্স পয়েন্টধারী অক্টাল নাম্বারকে কীভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায় এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সিমিলারলি এবার আমরা হেক্সাডেসিমালের ক্ষেত্রে পড়ব। দশমিক নাম্বারকে হেক্সাডেসিমালে রূপান্তর, তাহলে দেখেন এটা হচ্ছে যে কোনো একটি সংখ্যা ধরে 397। তাহলে হেক্সাডেসিমালে বেস হচ্ছে 16, তাহলে 16 দিয়ে আমরা এখন এটাকে ডিভাইড করব। 397কে 16 দিয়ে ডিভাইড, ঠিক আছে, 16 দিয়ে যখন ডিভাইড করব তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 24। অবশিষ্ট থাকছে 13, এরপর আসেন আবার 16, আচ্ছা। এবার একটা জিনিস খেয়াল করেন, আপনারা এর আগের ক্লাসে আমি একটু সমতুল্য ছক দেখিয়েছিলাম, এই ছকে একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। এই যে এখানে 13 মানে হেক্সাডেসিমালের 13, এটা সমতুল্য সেটে দেখেন আমরা 13কে কি দিয়ে লিখি, 13কে লিখি হচ্ছে বি দিয়ে। হেক্সাডেসিমাল আমরা সরি 13, এই যে 13 ডেসিমাল 13কে আমরা হেক্সাডেসিমালে লিখি হচ্ছে ডি দিয়ে, ঠিক আছে, ডেসিমাল 13কে ডি দিয়ে। তাহলে এই 13টা প্রকাশ করবে হচ্ছে হেক্সাডেসিমালের ডি, কারণ হেক্সাডেসিমাল 13 চিনে না, হেক্সাডেসিমালের মধ্যে প্রকাশ করা হয় হচ্ছে 0 থেকে 9 এবং এ থেকে এফ। তাহলে 13 মানে হচ্ছে ডি, এরপর 8 তো 8 আর 1 হচ্ছে 1। তাহলে যখন আমরা সংখ্যাটিকে এমএসডি থেকে এলএসডি করব তাহলে দাঁড়াচ্ছে কি 397কে হেক্সাডেসিমালে হচ্ছে 1 8 ডি। তাহলে হেক্সাডেসিমালে প্রকাশ হয়ে গেল 397কে হেক্সাডেসিমালে দিলে হচ্ছে 18 ডি। এরপরে দেখেন যদি এটা কোনো দশমিক নাম্বার হয়, এটা যদি কোনো দশমিক নাম্বার দশমিক দিয়ে কোনো নাম্বার হয়, দশমিক নাম্বার না, দশমিক তো ডেসিমেল নাম্বার বুঝাবে, যদি কোনো সাথে ভগ্নাংশ থাকে 397.50, তাহলে আমরা কি করব, এর আগের বার যখন অক্টাল নাম্বার বা বাইনারি নাম্বারের বারে করেছি যে তার বেস দিয়ে ওটাকে মাল্টিপ্লিকেশন করে দিয়েছি, এখানেও সিমিলারলি আমরা বেস দিয়ে মাল্টিপ্লিকেশন করে দিব। তাহলে এখানের বেস হচ্ছে হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16 5 16 80 দশমিক। তা দেখেন এখানে একটা পূর্ণ সংখ্যা চলে এসেছে, দশমিকের পর আর কোনো সংখ্যা নেই, তাহলে আমাদের আর মাল্টিপ্লিকেশন করার প্রয়োজনীয়তা নেই। তাহলে যখন আমরা লিখবো এটা 397.50 ডেসিমেল নাম্বারকে যখন আমরা হেক্সাডেসিমালে প্রকাশ করব তখন এটা দাঁড়াবে হচ্ছে 18.8 ডি। ঠিক আছে, এভাবে দশমিক নাম্বারকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারবো। এরপর আসেন কীভাবে হেক্সাডেসিমাল নাম্বারকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যাবে, প্রসেস একই, জাস্ট বেসটা চেঞ্জ করে করে হবে। তাহলে একটা যে কোনো একটা সংখ্যা হেক্সাডেসিমাল একটা নাম্বার নেই, ধরেন 9 এ এফ, এটা একটা আমাদের কাছে হেক্সাডেসিমাল নাম্বার। তাহলে এ তো কোন এ দ্বারা আমরা কোনো সংখ্যাকে মাল্টিপ্লিকেশন করতে পারবো না, তাহলে এর যে ডেসিমাল ভ্যালুটা সেটা আমরা দেখি সমতুল্য সেটের মধ্যে। এর ডেসিমাল ভ্যালুটা দেখেন,
ডেসিমেল ভ্যালু হচ্ছে 10, তাহলে ওটাকে মাল্টিপ্লিকেশন করতে হবে 10 দিয়ে। তাহলে এবার এটা দেখেন, 9AF হেক্সাডেসিমাল নাম্বার, তাহলে আগের মতো 9 × 16। আচ্ছা, আমরা পাওয়ার সম্বলিত মানগুলো দেখে নিই একটু, 0, 1, 2, তাহলে এবার সে 2 + 1 = 16 + 1 = 1 f × 16 = 0। ঠিক আছে, তাহলে এবার যদি এটা গুণ করি তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 2304। আর আচ্ছা, এখানে আসেন, এর ভ্যালু কত বলেছি দেখেন, ওখানে এর ভ্যালু হচ্ছে, এখানে দেখেন এর ভ্যালু হচ্ছে 10, তাহলে আমরা এখানে দিব 10 × 16 = 0। তাহলে এখানে সিমিলারলি দেখেন এফ, তাহলে এফ এর ভ্যালু কত, এখানে ডেসিমালে 15, তাহলে এখানে দিব 15। কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে এটার মান হয় 1, তাহলে এটা লিখলাম 1। ঠিক আছে, তাহলে সম্পূর্ণ সংখ্যাটি দাঁড়াচ্ছে হচ্ছে 2479। বেশ হচ্ছে, এটা ছিল হচ্ছে হেক্সাডেসিমাল, এখন আছে ডেসিমাল। ঠিক আছে, তাহলে এই দেখেন এই ইয়াকে হেক্সাডেসিমাল নাম্বারকে আমরা বাইনারি দশমিক সংখ্যায় বা ডেসিমালে রূপান্তর করলাম। এখন দেখেন সিমিলারলি এটা আগের যেরকম অক্টালের পাশে ভগ্নাংশ ছিল, বাইনারি পাশে ভগ্নাংশ, তেমনি এর পাশেও কি ভগ্নাংশ থাকতে পারে, তাহলে এর পাশে ভগ্নাংশ যদি থাকে একইভাবে আমরা সেটাকে বেস দিয়ে মাল্টিপ্লাই করে বের করব। যেমন ধরেন এটা বেস দিয়ে মাল্টিপ্লাই, বেস দিয়ে বেসের ব্যাপারটা দেখেন, এই যে দশমিক 8, ধরুন 0.8, এটা যদি এরকম হয় তাহলে আমরা পাশে এই পাশে যেটা করব এটা হচ্ছে + 8 × তাহলে ওর 0.8, তাহলে ওর পাওয়ার সম্বলিত মানটা হবে কত, -1, তাহলে এটাও করবো কি 8 × 16⁻¹, তাহলে এটা দাঁড়াচ্ছে 8 × 16⁻¹, তাহলে এটা দাঁড়াচ্ছে 0.5। তাহলে এবার এখানে যখন আমরা লিখবো তখন এটা দাঁড়াবে 0.5, এটা হয়ে যাচ্ছে 10। তাহলে এই যে পূর্ণ সংখ্যা এবং রেডিক্স পয়েন্ট দিয়ে ভগ্নাংশ থাকলে এই হেক্সাডেসিমাল নাম্বারকে আমরা দশমিকে এভাবে রূপান্তর করব। প্রত্যেকটাই সিমিলার নিয়ম, জাস্ট কোনোটা বেস অনুসারে মাল্টিপ্লিকেশন করা হচ্ছে। তাহলে এরপরে এটা বলেছি, এরপর হচ্ছে এটাই দেখিয়েছে হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর। আচ্ছা, এবার আসেন, এবার হচ্ছে এতক্ষণ দশমিক থেকে অন্য সংখ্যা এবং অন্য সংখ্যা থেকে মানে অন্য সংখ্যাগুলো থেকে দশমিক সংখ্যায় রূপান্তর দেখেছি, এবার যেটা আসবে সেটা হচ্ছে অক্টাল নাম্বার থেকে বাইনারি নাম্বারে রূপান্তর, নাম্বারে রূপান্তর আসছে। অক্টাল নাম্বার থেকে বাইনারি নাম্বার রূপান্তরের বেলায় একটা প্রসিডিওর হচ্ছে, অক্টাল নাম্বারকে প্রথমে দশমিক সংখ্যায় রূপান্তর করে এরপর দশমিককে বাইনারি সংখ্যায় রূপান্তর, এটা এটা করা যায়। কিন্তু এর থেকে একটা সহজ উপায় হচ্ছে, যদি আমরা আমাদের যে সমতুল্য সেট ছকটা কিছুটা মনে রাখতে পারি তাহলে অক্টাল নাম্বার থেকে বাইনারি নাম্বারে রূপান্তরটা খুব সহজ হয়ে যায়। তব অবশ্যই অক্টাল নাম্বার থেকে বাইনারি নাম্বার মানে সমতুল্য সেটটা যে মনে রাখতেই হবে এমন না, তো সেটা করতে করতে এমনিই মনে থাকবে তোমাদের আপনাদের। ধরেন এখানে আমি সমতুল্য সেটটা আপনাদের জন্য এনে রেখেছি, আমি একটু দেখাচ্ছি, যেমন 700 একটা নাম্বার অক্টাল নাম্বার লিখছি, 725.06, এটা একটি অক্টাল নাম্বার। এখন এই অক্টাল নাম্বারকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করবো তখন দেখেন এই যে সাত,
অক্টাল নাম্বার 7, 7 কে বাইনারিতে লেখা হচ্ছে কত? 111, মানে 0 তো সামনে ভ্যালু নেই, তাহলে 111, তাহলে আমরা লিখছি এটা দেখেন 111, এই 7 কে প্রকাশ করলাম, ঠিক আছে। এরপর আসে 2 কে প্রকাশ করব, 2 কে হচ্ছে 010, 0 এই যে দেখেন 2, 010, 010, হ্যাঁ। এরপর আসেন 5, তাহলে 5 কত? এখানে দেখেন অক্টাল 5, 101, 101, ঠিক আছে। তারপর এরপরে যেটা আসছে 0.00, এরপরে 6 কে হচ্ছে দেখেন 100, সরি, তাহলে এভাবে অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। আবার যখন সিমিলারলি যখন আমরা বাইনারি থেকে অক্টালে করব, যে কোনো একটা বাইনারি সংখ্যা ধরেন 1101101, ঠিক আছে। এভাবে যখন লিখব তখন আমরা যেটা করব সেটা হচ্ছে বাম ডান ডান থেকে বামের দিকে তিনটি বিট করে একটু মার্ক করে রাখবো, তিনটি বিট, হ্যাঁ। এখন দেখেন এখানে তিন, এখানে আর শেষে আছে দুটি বিট, দুটি বিট যদি থাকে তখন আমরা সামনে শূন্য বসিয়ে এটিকে তিনটি বিটে কমপ্লিট করব, ঠিক আছে। আর কারণ সামনে শূন্যর কোনো ভ্যালু থাকে না। এবার আমরা একটু সমতুল্য ছকে যাই, সমতুল্য ছকে দেখেন 0011, এই যে 011, এটাকে অক্টাল নাম্বারে দেখা যাচ্ছে হচ্ছে 3, তাহলে এটা লিখবে হচ্ছে 3। এরপরে এখানে আছে 0011, এটা হচ্ছে 3, 101, তাহলে এটা হচ্ছে কত? 5, অক্টাল নাম্বার 5। তাহলে এই বাইনারি সংখ্যাকে, এই বাইনারি সংখ্যাকে এই অক্টাল নাম্বারে প্রকাশ করলে আসছে 335/8 দিয়ে। এবার যেটা আসবে সেটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি। সিমিলারলি ধরুন একটা, যে কোনো একটা সংখ্যা ধরেন, একটা হেক্সাডেসিমাল 09.DF, ঠিক আছে। তাহলে এখন দেখেন একটু সমতুল্য সেটটাতে যাই আমরা, সমতুল্য সেটে দেখেন এ এর বাইনারি ভ্যালু হচ্ছে 1010, লিখছি এ এর বাইনারি ভ্যালু 10, এর বাইনারি ভ্যালু 0000, 9 এর বাইনারি ভ্যালু হচ্ছে 9, এর বাইনারি ভ্যালু 1001, 1001, দশমিক, ডি এর বাইনারি ভ্যালু দেখেন 1101, 1101, এফ এর বাইনারি ভ্যালু 1111। তাহলে এই যে হেক্সাডেসিমাল নাম্বার, এই হেক্সাডেসিমাল নাম্বারটা প্রকাশ হয়ে গেছে বাইনারি নাম্বারে, ঠিক আছে। এভাবে হেক্সাডেসিমাল থেকে বাইনারি নাম্বার প্রকাশ করা যায়। সিমিলারলি বাইনারি থেকে হেক্সাডেসিমালে প্রকাশ করা যায়, যেমন ধরেন আমি দেখাচ্ছি একটু, এখন দেখেন এটাকে আমরা এই এটা একটা বাইনারি নাম্বার, এই বাইনারি নাম্বারকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা চার, যেহেতু হেক্সাডেসিমাল 4 বিটের কোড, তাহলে চারটি করে সাজাব। দশমিকের দশমিক থেকে যেটা বাম দিকে যাবে, বাম থেকে ডানে যাবে, তখন এটা দশমিকের পাশ থেকে আমরা শুরু করব চারটা করে, 1 2 3 4,
এখানে দেখেন 1 2 3 আছে, তাহলে আরেকটা কমপ্লিট করব 0 দিয়ে, এই পাশে 0 এর কোনো ভ্যালু নেই। এরপর ডান যখন দশমিকের রেডিক্স পয়েন্টের ডানে যাব তখন শুরু করব রেডিক্স পয়েন্টের পাশ থেকে, এদিকে 1 2 3 4। তাহলে এরপরে দেখেন এরপর আর কোনো এরপরে আর মানে চারটা চার বিট করার জন্য আর বিট নাম্বার নেই, যখনই বিট নাম্বার থাকবে না তখন আমরা সেটাকে 0 দিয়ে পূরণ করে দিব। 0 দিয়ে না দিয়ে আপনি যদি এটাকে 1 বসিয়ে দেন তাহলে অবশ্যই মানে ডিফারেন্ট হবে, যেমন ধরেন শুধু 1, এই যে 0 1, 1 এর ভ্যালু হচ্ছে হেক্সাডেসিমালে 1, কিন্তু যখন আমি 1 1 0 0 0 করছি 1 0 0 0 তখন এর ভ্যালু দেখেন 8, তাহলে অবশ্যই এটা 1 বসালে হবে না আমাদের, যেহেতু হেক্সাডেসিমাল 4 বিটের কোড তাহলে অবশ্যই 4টা বিট কমপ্লিট হতে হবে। এবার দেখেন এখানে আছে 0 1 1 0, তাহলে 0 1 1 0 0 1 1 0, এই যে এটা এটা হেক্সাডেসিমালে কত, 6, তাহলে এটা হবে 6। এরপর দেখেন 1 1 1 0 1 1 1 0 1 1 1 0, তাহলে এটা এখানে হচ্ছে হেক্সাডেসিমালে ই, তাহলে এটা দেখবো ই, এটা পয়েন্ট থাকবে রেডিক্স পয়েন্ট, রেডিক্স পয়েন্ট রেডিক্স পয়েন্টের জায়গায় থাকবে। এরপর আছে 1 0 1 0 1 0 1 0, তাহলে এটা হচ্ছে হেক্সাডেসিমালে এ, তাহলে এটা দিব এ। এরপর আছে 1 0 0 0, একটু আগে আমরা দেখেছি এটা হচ্ছে হেক্সাডেসিমালে 8, এই এটা হয়ে গেল হেক্সাডেসিমালে প্রকাশ, বাইনারি থেকে হেক্সাডেসিমালে প্রকাশ। তাহলে এই সমতুল্য সেট, এটা মুখস্থ রাখতে হবে না, এটা এমনি আপনারা একটু হিসাব করলেই জানতে পার, একটু হিসাব করলেই ব্যাপারটা বুঝতে পারবেন। তাহলে একটু এই হিসেব ডেলি কয়েকবার যদি এটা একটু করেন, প্র্যাকটিস করেন বাসার মধ্যে, তাহলে সমতুল্য সেটটা আয়ত্তের মধ্যে চলে আসবে। আচ্ছা এবার আসেন বাইনারির মধ্যে, বাইনারি থেকে অন্য সংখ্যা এবং অন্য সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করেছে। এবার আসবে হচ্ছে অক্টাল নাম্বারকে হেক্সাডেসিমাল নাম্বার নাম্বারে রূপান্তর। যে কোনো একটা সংখ্যা ধরেন, একটা সরি একটা অক্টাল নাম্বার ধরেন, ধরেন 537.68। আচ্ছা যখনই আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় বা হেক্সাডেসিমাল থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে, তখন অবশ্যই আমাদেরকে বাইনারি প্রথমে সংখ্যাটিকে প্রথমে বাইনারি নাম্বারে রূপান্তর করতে হবে। কারণ যদি আমরা ছক একটু ছকটা লাগবে ছকটার মধ্যে যাই, দেখেন এটা হচ্ছে অক্টাল নাম্বার 8, তাহলে অক্টাল থেকে প্রথমে করব আমরা বাইনারিতে, বাইনারি পাঁচ, অক্টাল 5 বাইনারিতে 101 101, এরপরে অক্টাল 3 বাইনারিতে 011 011, এখানে চারটা ডিজিট ব্যবহার করে করেছে, সরি মানে চারটা বিট ব্যবহার করে করেছে আমরা, যেহেতু এখানে অক্টাল নাম্বার 3 বিটে তাই 3 বিট দিয়ে লিখছি এখানে। তারপর দেখেন এরপর হচ্ছে 7 7, হচ্ছে 111, দশমিকের পরে দশমিক, 6কে দেখেন 110, এরপর হচ্ছে 8, সরি ও আচ্ছা একটু ভুল হয়েছে, এটা হচ্ছে কি অক্টালে অক্টাল নাম অক্টাল সংখ্যায় তো কোনো 8 নেই, 0 থেকে 7 পর্যন্ত, তাহলে এটা আমরা 7 ধরি, আচ্ছা 7 তো একবার ধরা হয়েছে, তাহলে এটা ধরি 5 5ও ধরা হয়েছে, আচ্ছা 5 5 হলে হচ্ছে 101, তাহলে এখন দেখেন একটা অক্টাল নাম্বার থেকে বাইনারি নাম্বার নাম্বারে রূপান্তর করা হয়েছে। এখন যখন আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব তখন আমরা এটাকে 4 বিটের কোড হিসেবে সাজাবো, কারণ হেক্সাডেসিমাল 4 বিটের কোড, তাহলে 4 বিটের কোড যদি সাজে তাহলে এবার নিচে দেখেন 0 থেকে 1 2 3 4 1 2 3 4, তাহলে এই 1 এখন অবশিষ্ট আছে, তার সামনে 0 দিয়ে এটাকে কমপ্লিট করব 1 2, এরপরে পাশের ওইটিতে পাশের যখন দশমিকের বাম ডান পাশে যাবেন তখন এই দিক থেকে শুরু করবেন 101, তাহলে এখন এখানে ওই এখানে ইয়া থেকে গেছে, তাহলে আমরা এখানে
শূন্য শূন্য দিয়ে কমপ্লিট করে এটাকে ভেসে যাব। ঠিক আছে, তাহলে এখন দেখেন এক এক চারটা এক, এখানে দেখেন শূন্য শূন্য এক, শূন্য 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 এক, এই যে শূন্য শূন্য এক হচ্ছে হেক্সাডেসিমেলে এক, তাহলে এটা এক, শূন্য এক শূন্য এক, শূন্য এক শূন্য এক, হেক্সাডেসিমেলে পাঁচ, এক চারটা এক হেক্সাডেসিমেলে এফ, আর এক এক শূন্য এক হেক্সাডেসিমেলে ডি, শূন্য এক শূন্য শূন্য হেক্সাডেসিমেলে হচ্ছে চার, তাহলে এটা হেক্সাডেসিমেলে প্রকাশ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অক্টাল থেকে, অক্টাল থেকে হেক্সাডেসিমেল। অক্টাল থেকে হেক্সাডেসিমেলের প্রকাশ হচ্ছে এটা। আচ্ছা, এরপরে দেখেন এবার হচ্ছে হেক্সাডেসিমেল থেকে অক্টাল নাম্বার, অক্টাল সংখ্যায় রূপান্তর করবে, যে কোনো একটা সংখ্যা, হেক্সাডেসিমেল সংখ্যা ধরি আমরা 109.C2, ঠিক আছে। তাহলে আমাদের আবার ওই ছক, সমতুল্য ছকে একটু যাচ্ছি, সমতুল্য ছকে দেখেন এ, এর বাইনারি হচ্ছে 1010, প্রথমে বাইনারিতে নিতে হবে, এবার শূন্যকে লিখলে শূন্য 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 শূন্য, এরপর নয়, নয়কে দেখেন এক শূন্য শূন্য এক, এক শূন্য শূন্য এক, দশমিক, সিকে দেওয়া আছে এক এক শূন্য শূন্য, এক এক শূন্য শূন্য, এরপরে টু, টু দেখেন এক শূন্য শূন্য এক শূন্য, এরপর যখন আমরা এটা প্রকাশ করেছি হচ্ছে হেক্সাডেসিমেল থেকে বাইনারি, যখন আমরা অক্টালে নেব তখন অক্টাল হচ্ছে তিন বিটের সংখ্যা, তাহলে তিন তিন বিটে এটাকে ভাগ করবো, তাহলে তিন বিটে যদি ভাগ করে দেখেন এদিক থেকে আসবো এক দুই তিন দুই তিন এক দুই তিন এক দুই তিন, সিমিলারলি ওই পাশে যাবো এক দুই তিন এক দুই তিন, যেহেতু এখানে 10 এর পরের সংখ্যাটি নেই তাহলে এটা 0 দিয়ে কমপ্লিট করে তিন বিটের সংখ্যা বানাবো, তা তিন বিটের সংখ্যা বানাবো, এবার তিন বিটে দেখেন 101 101, এই যে তাহলে এটা হচ্ছে আমরা অক্টালে নেব, তাহলে অক্টাল হচ্ছে 05 মানে 5, 000 হচ্ছে শূন্য, 001 001 এটা হেক্সাডেসিম সরি অক্টালে হচ্ছে এক, আর শূন্য শূন্য এক এক শূন্য, এক এক শূন্য অক্টালে ছয়, শূন্য 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 শূন্য, এক শূন্য শূন্য এই চার, এই প্রকাশ হয়ে গেল অক্টালে। তাহলে এটা ছিল বাইনারিতে আর এটা হচ্ছে হেক্সাডেসিমাল, এই একটা হেক্সাডেসিমাল নাম্বারকে আমরা এভাবে অক্টালে, অক্টাল নাম্বারে রূপান্তর করলাম। আচ্ছা, আর যাই হোক আজকের এই মানে সংখ্যার রূপান্তর, মানে যে এক সংখ্যা থেকে আরেক ধরনের সংখ্যায় রূপান্তর, এটা এই ক্লাসের শেষ হয়ে গেল। এরপর আমাদের যেটা বাইনারির যোগ বিয়োগ এবং কিছু কোডের কথা যে আছে, এটা আমরা একটা এক্সট্রা ক্লাসের মাধ্যমে আপনাদেরকে শেষ করে দেবো, যেহেতু আপনাদের এপ্রিল মাসে পরীক্ষা, তাই আমরা এই একটা এক্সট্রা ক্লাসের মাধ্যমে বাকি অংশটুকু শেষ করে দিতে চাচ্ছি। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।